হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সরস্বতী পুজো, সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো। আর আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। আর সায়ন এখন বাড়িতে নেই, ও গেছে একটু স্যালনে, কারণ কতদিন থেকেই বলছিল চুল কাটাবে তো সময় হয়ে উঠতে পারেনি, তা আজকে গেছে। তো প্রচণ্ড ভিড় ছিল নাকি, কাটাবে চুল দাঁড়িয়ে কাটিয়ে তারপর আসবে। তো ততক্ষণে আমি তাড়াতাড়ি রেডিটা হয়ে নেবো, কারণ ওর তো রেডি হতে টাইম লাগবে না, সব টাইম আমারই লাগবে। তো তাই জন্যই আর কি তাড়াতাড়ি করে এখন রেডি হবো। কিছু আমি বুঝতে পারি না, মানে প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় জানি না কেন আকাশে রোদই থাকে না, প্রত্যেকটা ভয়ে ভয়ে যে আজকে একটু রোদ পড়বে, তো আজকে একটু গরম থাকবে, তো মানে আজকেও তাই, কিন্তু তাও একটু একটু মানে রোদ উঠছে, মানে জানি না কতক্ষণ থাকবে। সকালে তো একটু হাওয়াও দিচ্ছিল, তো ভেবেছিলাম তো আজকে বোধহয় মানে কেঁপে কেঁপেই পুরো সরস্বতী পুজোটা কাটাতে হবে। তো যাক, এখন একটু ভালো লাগছে। আর হ্যাঁ, সবাই এটাকে একটু ইগনোর করো, কারণ আজকে ও সরস্বতী পুজো দেখবে তাই জন্যই এসছে। আজকে কোথায় কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর সঙ্গে থেকো। তো চলো, রেডি হয়ে নি। আর আজকে আমি এই শাড়িটা পরবো, ফাইনালি রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরিয়ে পড়বো, কারণ অনেক লেট হয়ে গেছে। আর এখন সোজা যাব আমরা কলেজে, তারপর দেখি ওখান থেকে যদি কোথাও যাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে কলেজে পৌঁছে। গাইস, এই হচ্ছে আমাদের কলেজ। তো আমরা কলেজে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের কলেজের সরস্বতী ঠাকুর, আর এই সরস্বতী ঠাকুরের মণ্ডপ। সকাল থেকে এটাই ভয় পাচ্ছিলাম যে এত মেঘলা মেঘলা আকাশ, কিন্তু মাঝখানে রোদ উঠেছিল। তো গাইস, কলেজ থেকে খেয়ে দিয়ে ঠাকুর দেখে তারপর এখন সাগরদিঘির পাড়ে এসে বসেছি, আর এখন এখানে মানে বৃষ্টি পড়ছে। এই যে দেখো কত বৃষ্টি পড়ছে, তাও আমরা বসে আছি এখানে, আমাদের বৃষ্টি আটকাতে পারে না। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ, তাই না? ডেকোরেশনটা খুব সুন্দর, খুব দারুণ লাগছে। আমাদের সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে ট্রিট হচ্ছে এখানে, রাতে ডিনারটা তো এখানে করবো। আর এখানে কখনো আসিও নি, এবার প্রথম সবাই মিলে, তাই জন্য যে সবাই মিলে প্ল্যান করলাম যে এখানে আজকে ডিনারটা এখানে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। এবার রিভিউ হবে সবার, কিরকম হলো এই রাস্তাটা, কিরকম ঘোরাও না, বেলুন গুলো এরকম কেন? না, ও কিন্তু তুমি তুমি যখন দোকানে গেলে ও পেছন পেছন যাচ্ছিল, মনে হয় টের পেয়ে গেছে। এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, তুমি ভাবো কি আস্তে আস্তে ছবি তুলবে ওর মুখে নিয়ে ধরে থাকবে, তাহলে ওর মুখের সামনে দিবি তবেই তুমি তোলা যাবে, দেখো লেগে যাবে। নিচেই দাও, আরে কালকে দিনাটায় গেছি রাতের বেলা দুটোর সময় বেরোচ্ছি, পাঁচটা কুকুর আমার পেছনে, মানে হেঁটে হেঁটে, হ্যাঁ